বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর শিল্প পার্ক নির্মাণ হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে শিল্পায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে এমন পদক্ষেপ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে সৈয়দাবাদ ও কালিয়াহরিপুর ইউনিয়নে 400 একর জায়গায় স্থাপন করা হচ্ছে দেশের সবচেয়ে বড় এই শিল্প পার্কটি ইতিমধ্যে মাটি ভরাট শেষে সীমানা প্রাচীর প্রশাসনিক ভবন সহ অন্যান্য কার্যক্রম প্রায় শেষ হওয়ার পথে এখন চলছে ড্রেন ও রাস্তা নির্মাণের কাজ শিল্প পার্কটিতে 887টি প্লটে গড়ে উঠবে 570টি ছোট বড় শিল্প প্রতিষ্ঠান এছাড়াও 10 একরের বেশি জায়গা জুড়ে লেক সহ থাকবে সবুজ বেষ্টনী নিরাপত্তা যোদ্ধাদের জন্য পুলিশ ফাঁড়ি প্রশাসনিক জোন এবং আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষে ছোট বড় ও মাঝারি শিল্প কারখানা স্থাপনের জন্য উদ্যোক্তাদের কাছে প্লট বরাদ্দ দেওয়া হবে তবে রপ্তানিমুখী আমদানি বিকল্প এবং দেশীয় শিল্প স্থাপনে অগ্রাধিকার থাকবে বিসিক শিল্প পার্কটি চালুর মাধ্যমে তাঁত ও কৃষি প্রধান এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখছেন ব্যবসায়ী নেতারা এখানে কৃষিজাত শিল্প কারখানা সহ গার্মেন্টস শিল্প এগুলো স্থাপিত হলে এই উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন হবে এবং এই জায়গায় শিল্প কারখানা স্থাপনের মধ্য দিয়ে আমি মনে করি যে উত্তরবঙ্গে একটি শিল্পায়নের একটি নতুন দ্বার উন্মোচন হবে বস্ত্র কাপড় যেহেতু সিরাজগঞ্জ বস্ত্র এলাকা শখপুর সাদাতপুর এনে ওভেন ফ্যাক্টরি তারপরে স্পিনিং মিল তাঁতের অনেক কিছু এখানে কারখানা হবে তো আমি চাই এটা দ্রুত তাড়াতাড়ি সম্পন্ন করে বরাদ্দ দিই বরাদ্দ দিলে অনেক শিল্প উদ্যোক্তারা আছে এখানে এগিয়ে আসবে প্রকল্পের বিশেষত্ব হলো সড়ক রেল এবং নৌপথের সরাসরি যোগাযোগ ব্যবস্থা কর্তৃপক্ষের আশা কাঁচামাল আনা ও উৎপাদিত পণ্য পরিবহনে বাড়তি সুবিধা পাবেন বিনিয়োগকারীরা যাতায়াত ব্যবস্থার জন্য সবচেয়ে বেস্ট জায়গা হলো আমাদের সিরাজগঞ্জের এই নতুন বিসিক শিল্প পার্কটি নদীপথের যোগাযোগের ব্যবস্থা যেমন আছে রাস্তাও আছে এবং রেলপথেরও একেবারে কাছে রেল স্টেশনের সম্পূর্ণ কাছে ফলে এখানে যারা বিনিয়োগ করবেন তারা তিনটি সুবিধা পাবেন যোগাযোগের ক্ষেত্রে আমাদের শিল্প পার্কে প্রায় 1 লক্ষাধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমরা মনে করি সিরাজগঞ্জ কামারকন্দ সহ সারা সিরাজগঞ্জের জেলার মানুষ সহ উত্তরবঙ্গের মানুষ এইখানে কর্মের সুযোগ পাবে এবং তারা নিজের পায়ে দাঁড়াবে এবং দেশের অর্থনৈতিক গতিকে সচল রাখবে উত্তরবঙ্গের মানুষ প্রকল্প পরিচালক জানান 2023 সালের জুনে নির্ধারিত সময়ে শেষ হবে এই শিল্প পার্কের নির্মাণ কাজ আমাদের অফিস ভবন সীমানা প্রাচীরের কাজ প্রায় শেষ পর্যায়ে নদী শাসনের কাজ শেষ হয়ে গেছে আর এখানে গ্যাস এবং বিদ্যুতের যে ডিপোজিটরি ওয়ার্ক সেটাও শেষ হয়ে গেছে এখানে 829টি শিল্প প্লট থাকবে 829টি শিল্প প্লটে 570টি শিল্প প্রতিষ্ঠানকে আমরা আসলে শিল্প কারখানা হিসেবে প্লট বরাদ্দ দিতে পারব 2010 সালে অনুমোদন পেলেও এখানে বাস্তবায়নের কাজ শুরু হয় 2018 সালের নভেম্বরে 719 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির এখন পর্যন্ত অগ্রগতি 80%। দেশের উত্তর জনপদের দারিদ্র বিমোচনে বড় ধরনের ভূমিকা রাখবে সিরাজগঞ্জের এই বিসিক শিল্প পার্কটি কর্তৃপক্ষ বলছে শিল্পায়নের পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে চাঙ্গা হবে দেশের উত্তরাঞ্চলের অর্থনীতি রিফাত রহমান এখন সিরাজগঞ্জ